আমরা দর্শনা চেকপোস্টে আমাদের ইমিগ্রেশন কাস্টমস বিজিবি তল্লাশি সব কিছু শেষ করলাম বন্ধুরা, এইমাত্র বেশ হ্যাপা হয়েছে আর কি। আমার সাথে আজকে আছে কিন্তু রাজকুমারী শিলা। ওর কেমন লাগলো শিলা, তোমার কেমন লাগছে আজকে? খুব কষ্ট হয়ে গেছে তাই না বলো? আসলে এদিকে সত্যি কথা বলতে এখানে আপনি নিজে নিজে যদি করতে যান খুবই ঝামেলা। হ্যাঁ, অনেক দালাল এখানে তো, আমাদেরকে সিরিয়ালটা আমাদেরকে উল্টাপাল্টা করে দিল। তো সব মিলায়ে বলতে হবে যে আসলে একটু সমস্যাই, তবে যদি আপনি কারো হেল্প নেন সেক্ষেত্রে একটু সুবিধা আছে। হ্যাঁ, তো আমরা কারো হেল্প নিইনি, নিজেই করার চেষ্টা করলাম। কি অবস্থায় যে এখন আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে ঢুকছি, বাম পাশে রেল লাইন, সুন্দর রাস্তা, আর ডান পাশে অনেক সুন্দর সবুজ ধানের ক্ষেত। আর আজকের দিনটা কিন্তু অনেক রোদ নেই, একটা মেঘলা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সব মিলায়ে কিন্তু সুন্দর একটা এনভায়রনমেন্ট। শিলা, তোমার কেমন লাগছে? রাজকুমারী শিলা, আমরা একটু কিছুক্ষণের মধ্যেই তো ভ্যানে উঠবো তাই না? ভ্যান ছাড়া তো হ্যাঁ পথটা বেশ অনেকখানি পথ, তো আমরা হাঁটতে হাঁটতে যাবো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমাদের মাথায় কিন্তু ছাতা, মাঝে মাঝে কিন্তু ভিডিওতে হ্যাঁ আবার ট্রেনেরও সময় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা ভ্যানে উঠবো, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আরও সামনে যাই, কি অবস্থা দেখাবো। এ পাশে বাংলাদেশ, আর এই যে ভ্যান, ভ্যানগুলো দেখছেন, আমরা এই ভ্যানে উঠবো। এখানে বাংলাদেশি টাকা 40 আর ইন্ডিয়ান রুপি 30 রুপিতে আপনারা ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি চলে যাবেন। সেখানে আবার চেকপোস্ট আছে, খুব জটিল না প্রক্রিয়াটা, খুবই ইজি। আপনারা আসবেন ওই পাশ থেকে, বাংলাদেশ থেকে এসে জাস্ট ভ্যানে উঠে পড়বেন। আমরা উঠবো এখনই, ভ্যান ছেড়ে দেবো। বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে যাচ্ছি আমরা, আর হ্যাঁ ভারতে ঢুকে যাচ্ছি, নেটওয়ার্ক কিন্তু আছে। তারপরে এই যে ডান দিকে দেখেন, এদিকে কিন্তু সেই রেল লাইন, আর এদিকে কিন্তু কাটা তারের বেড়া। আমরা ভ্যানে আছি, ভ্যানে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা চলে আসবো আর কি। এই যে চারপাশে সবুজ ক্ষেত, আর এই পাশে রেল লাইন, সেটা তা কাটা তারের বেড়া দিয়ে ঘেরা আছে। গাড়িতে আছি, ঢুকে গেছি ভ্যানে। বৃষ্টির মধ্যে আমরা কিন্তু ভারতে চলে আসলাম। গেদে রেলওয়ে স্টেশন আর গেদে ইমিগ্রেশন কাস্টমস সামনে, আমরা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। তো সব মিলায়ে অনেক সময় লেগে গেল আমাদের চেকিংয়ে, অনেক সিরিয়াল। এখানে বিএসএফের যে চেকিংটা ছিল সেখানে কিন্তু অনেক বড্ড লাইন, বেশি লাইন ছিল, যার ফলে অনেক সময় লাগছে আমাদের। হ্যাঁ, বৃষ্টিতে আমাদের ব্যাগ ভিজে গেল। তো সব মিলায়ে হ্যাঁ সবাই কিন্তু ছাতা নিয়ে আসবেন, যারা বর্ষাকালে এখন জার্নি করবেন আর কি, চেষ্টা করবেন ছাতাটা সাথে আনার। তো সামনে হ্যাঁ গেদে স্টেশন, জানি না কতটুকু ভিডিও করা যাবে, কারণ ভিডিও করা তো নিষেধ। ছাতাটা একটু উপরে ধরো তুমি। হ্যাঁ, তো সামনে কিন্তু আপনাকে হেল্প করার জন্য অনেক দালাল আছে। আমরা অবশ্য নিজেরাই চেষ্টা করব নিজেরা করার জন্য। ওই যেই ফরেনারদের যে অ্যারাইভাল ফর্ম থাকে, যেটা ইন্ডিয়াতে ঢোকার সময় সেটা ফিল আপ করতে হবে আপনাকে, তো সেটা আপনি চেষ্টা করলে নিজেই পারবেন। কিন্তু অনেক সময় এখানে যারা থাকে তারা বিভিন্নভাবে আপনাকে মিসগাইড করতে পারে, সো একটু সাবধানে।
হ্যাঁ আর কোনো সমস্যা নাই, তো থ্যাংক ইউ। আমরা দেখি কতটুকু ভিডিও করা যায়, হ্যাঁ আরও অনেক ভিডিও তো থাকবেই, কথা হবে। ওকে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ওকে বন্ধুরা, অবশেষে আমরা আমাদের কাস্টমস ইমিগ্রেশন সমস্ত কিছু কমপ্লিট করলাম, করে এখন আমরা ট্রেনে উঠবো এই যে গেদু স্টেশন থেকে। তো ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে, ট্রেনটি ছাড়বে ইন্ডিয়ান টাইম 3:30। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটি ছাড়বে। তো বেশ একটু সময় চলে গেল, তো আমরা ট্রেনে উঠবো। থ্যাংক ইউ, আবার কথা হবে, কি অবস্থা হলো আরও ডিটেলস কথা বলবো। হ্যাঁ অনেকটা ঝামেলা ছাড়াই হয়েছে, একটু ঝামেলা হবেই এই, আর প্রচুর মানুষ, হ্যাঁ আসলে অনেক মানুষ, তারাও হিমশিম খেয়ে যাচ্ছে পরিস্থিতি কন্ট্রোল করতে। তো থ্যাংক ইউ সবাইকে। বন্ধুরা চিরচেনা সেই গেদে লোকাল, যেটাতে কিন্তু আমরা অনেক জার্নি করেছি, অনেক স্মৃতি, যেই ট্রেনে খুবই দারুণ লাগতো আর কি। তো অনেকটা ভোগান্তির পরে এসে ট্রেনে, আশা করি আজকেও ভালো লাগবে। তো 3:30 ইন্ডিয়ান সময়ে ছাড়বে, হ্যাঁ উঠি, যে কোনো একটা বগিতে উঠি আমরা। আর বিষয়টা হলো আমাদের ইমিগ্রেশন কাস্টমস আমরা নিজেরাই করলাম টোটালটা, সেখানে স্পেশালি আমাদের কোনো আলাদা করে খরচ হয় নাই। একটু সময় লাগছে, একটু ভোগান্তি হয়েছে, আপনারাও চেষ্টা করবেন নিজেরা করতে, তাহলে হয়তো ভালো লাগবে আর কি। তো বন্ধুরা আমরা কলকাতার দিকে যাচ্ছি, সামনে স্টেশনগুলো শিয়ালদহ স্টেশন, পরবর্তীতে আরও অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভিউয়ার্স, একটা মিস হয়ে গেছে কিন্তু, আপনাদেরকে লোকাল ট্রেন দেখালাম, ট্রেনের বগি তো দেখাই নাই। আসেন আমরা ট্রেনের বগিটা দেখি, ভিতরে উঠি, হ্যাঁ কেমন লাগে। এখন কিন্তু ফাঁকা, যেহেতু গেদু স্টেশন প্রারম্ভিক স্টেশন, ট্রেনের বগি কিন্তু ফাঁকা, দেখছেন একদমই ফাঁকা। হ্যাঁ একদমই ফাঁকা, আমরা আমাদের সুবিধা মতো বসতে পারবো, কিন্তু পরবর্তীতে তো অনেক প্যাসেঞ্জার হয়ে যাবে। আসলে লোকাল ট্রেন মানে লোকাল ট্রেনই, অনেক প্যাসেঞ্জার হয় আর কি, প্রচুর ভিড় হয়। ওকে বন্ধুরা আবারও দেখা হচ্ছে। ফাইনালি আমরা শিয়ালদহ স্টেশনে পৌঁছলাম, এখন আমরা ট্যাক্সি নিব। এই যে প্রিপেড ট্যাক্সি বুথ, এখানে আমরা দাঁড়ায় আছি, এখন ট্যাক্সি নিয়ে আমরা নিউ মার্কেটের দিকে জার্নি শুরু করব। অনেক দীর্ঘ সময়ের একটি জার্নি, ডিটেলসটা আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আর দেখতে থাকুন।